স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ভেন্টিলেশনে থাকা তরুণকে ভর্তি না নিয়ে বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সে ফেলে রাখার অভিযোগ উঠল এসএসকেএম এর বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে গড়িয়ার কাছে ইএম বাইপাসে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন সুদীপ্ত পাল নামে বছর ১৯ তরুণ। অভিযোগ, রাতে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ৩৫,০০০ টাকা নেওয়া হয়। আর্থিক সমস্যা থাকায় সকাল ৮টা নাগাদ ভেন্টিলেশনে থাকা ওই তরুণকে এসএসকেএম এ আনা হয়। কার্যত বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সেই পড়ে রয়েছেন ওই তরুণ। ভেন্টিলেশন থেকে বের হওয়ার পর রোগীকে স্থানান্তর করা উচিত, প্রতিক্রিয়া এসএসকেএম কর্তৃপক্ষের। তরুণের বাইকের ধাক্কায় সাইকেল আরোহী মহিলা গুরুতর জখম হন। পুলিশের উপস্থিতিতে আজ সকালে বাইক আরোহীকে তার পরিবার স্বেচ্ছায় নিয়ে যায়, প্রতিক্রিয়া পিয়ারলেস হাসপাতাল কর্তৃপক্ষের। দুর্ঘটনায় আহত এক ব্যক্তি দীর্ঘক্ষণ হাসপাতালের সামনে ভেন্টিলেটর যুক্ত এই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে সে রয়েছে এবং পরিবারের যেটা অভিযোগ যে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারের সামনে তারা এসছেন কিন্তু তাকে ভর্তি নেওয়া হচ্ছে না। গতকাল দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে প্রথমে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরিবারের সদস্যরা এসএসকেএম হাসপাতালে নিয়ে আসছেন। পরিবারের সদস্যরা কী বলছেন তাদের সাথে কথা বলবো। কী অভিযোগ আপনার? আমার ছেলে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এই হসপিটালে ভর্তি করি। কবে অ্যাক্সিডেন্ট হয়েছে? কাল রাত্রে হয়েছে, আমি সকাল ৬টার মধ্যে নিয়েছি, এখনো ১০টা বাজতে যে এখনো ভর্তি হচ্ছে না। আমার ছেলে যাতে ভর্তি হয় এই পরিষেবাতে আমি খুশি। কি কি হাসপাতালের তরফ থেকে কি বলে আপনার এটা কি কার্ড? এটা স্বাস্থ্যসাথী কার্ড। এই কার্ড আছে বলেছেন হাসপাতালকে? হ্যাঁ বলেছি, বলছে এখনো বেড নেই পাবেন না, এখন এই পেপারগুলো করুন। আমি বলে আমার ছেলে অল্প বয়সে, আমার এক ছেলে, যাতে পরিষেবাটা দিতে পারে আমি তাড়াতাড়ি আমি খুশি হব, আপনারা ভর্তি করুন না, এখানে যান ওখানে যান, এই করে আমার সময় নষ্ট হচ্ছে, ছেলের কন্ডিশন খুব খারাপ। পিয়ারলেস হাসপাতাল ছেড়ে দিল কেন? কন্ডিশন তো খারাপ, পয়সা নেই। ও তো কারণে পয়সা পে একদিনে তো ৩৫,০০০ টাকা আপনারাই নিয়ে এলেন না হাসপাতাল থেকে, বললো টাকা না থাকলে নিয়ে যেতে, কোনটা? আমরাই নিয়ে এসেছি। এবার এখানে ভর্তি করার জন্য আসলে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, অথচ আমাদের ভর্তি নিচ্ছে না, এর কাছে যাও ওর কাছে। পিয়ারলেস হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড দেখাননি? দেখানো হয়েছে, ওখানেও নেয়নি। চার্জ তো ধরে যে একদিনে ৩৫,০০০ টাকা, এক ঘন্টা ৫ ঘন্টার মধ্যে ৩৫,০০০ টাকা বিল তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে আমি আবেদন রাখবো, আমার ছেলে যাতে ভালো হয় এই হসপিটালে ভর্তি করতে পারে, আমি ওনাকে প্রণাম ধন্য বলে আমি সুনাম করবো। এসএসকেএম হাসপাতালে যে ট্রমা কেয়ার, সেই ট্রমা কেয়ারের সামনে আমরা রয়েছি এবং এখানে এই যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর ব্যবস্থা রয়েছে এবং সেখানেই তাদের ছেলে যে গতকালই দুর্ঘটনায় আহত হয়েছে তাকে এখনও পর্যন্ত এখানেই রাখা হয়েছে। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি তারা। তারা অভিযোগ করছেন এবং স্বাস্থ্যসাথী কার্ড তাদের কাছে রয়েছে, তারা দেখাচ্ছে, কিন্তু তারপরেও এখনও পর্যন্ত পেশেন্টকে ভর্তি করা যায়নি এমনটাই কিন্তু তাদের বক্তব্য এবং অবিলম্বে পেশেন্ট ভর্তি হোক এমনটাই পরিবারের সদস্যরা চাইছেন।